নমস্কার সবাইকে, ফুকুদা পম পেজের একটা নতুন ভিডিওয় সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে জ্বর, বা জ্বর মাপব কিভাবে। তো আমরা কিন্তু অনেকেই জানি না ওদের জ্বর হলে কি হয়, ওরা কি কি সিমটম দেখায় জ্বরের জন্য। আমিও প্রথম প্রথম জানতাম না, অনেক মানে অনেক দিন ধরে ওদের সঙ্গে থাকার ফলে, অনেক ডাক্তারের সাথে কন্ট্যাক্ট হওয়ার ফলে, আর গুগল টুগল ইন্টারনেট এগুলো সার্চ করার ফলে কিন্তু আমি এই ব্যাপারগুলো জেনেছি। তাই আজকে ভাবলাম এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। তো ওদের যে জ্বর হলে যে সিমটমগুলো ওরা প্রথমে দেখায় সেটা হচ্ছে, প্রথম হচ্ছে লাল চোখ। লাল ওদের এই যে চোখের এই পোর্শনটা, যদি আপনারা এইভাবে তুলে দেখেন, ওরাদের চোখ তো এমনিতে কালো, কিন্তু যদি এরকম ভাবে পোর্শনটা দেখেন তাহলে দেখবেন এখানে যে সাদা অংশটা আছে সেটা জ্বর হলে কিন্তু লাল থাকবে। আমাদের যেরকম কষ্ট হলে চোখ লাল হয়ে যায়, তো ওদেরও কিন্তু সেটা হয়। আর প্রথমত হচ্ছে ওদের এই নাক, নাকটা কিন্তু ওদের সব সময় ভিজে থাকে, একদম ভিজে জল জল থাকে। তো জ্বর টর হলে সেই নাকটা কিন্তু শুকনো হয়ে যাবে। আর নাক আর এবং শুধু ভিজে থাকে নয়, এই নাকটা কিন্তু ওদের সবসময় ঠান্ডা থাকে। নাক আর কান তুলনামূলক শরীরের থেকে ওদের এই নাক আর কান কিন্তু ঠান্ডা থাকে। নাকটা তো খুবই ঠান্ডা থাকে, কানটাও ঠান্ডা থাকে। জ্বর হলে কিন্তু এই কান আর নাক কিন্তু গরম হবে। তার সঙ্গে ঠান্ডা লাগলে তো রেনি নোজ আছেই, মানে নাক দিয়ে জল পড়া, সেটা তো আছেই, বড় ধরনের একটা সিমটম। এছাড়াও দেখবেন ও খুব মানে এক জায়গায় খালি শুয়ে থাকছে, উঠছে না, একটু যেন গরম 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 জায়গায় থাকতে চাইছে, তারপর খুব দুর্বল। এগুলো কিন্তু ওদের জ্বর হওয়ার একটা একটা করে সিমটম। এই আমার এই প্লুটোটা, এ কিন্তু দুপুরবেলায় আগে যখন খুব গরম পড়ে তখন 2:30-3টের সময়তেও দেখতাম ও রোদে বসে আছে। তো আমি ভাবতাম ওর জ্বর হয়েছে কি না, তো কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। যে ওরা রোদে বসে আছে, গরমে বসে আছে, তার মানেই যদি জ্বর হয়েছে তা কিন্তু কোনো মানে নেই, মানে জ্বর হয় না। তো এই সমস্ত সিমটমগুলো, আমি যে সিমটমগুলো আপনাদের বললাম, এই সমস্ত সিমটমগুলো যদি থাকে তো সেক্ষেত্রে কিন্তু ওদের জ্বর হয়েছে। আর একটা জিনিস হচ্ছে, অনেকেই জানেন না ওদের জ্বর বাড়িতে মাপতে হয় কিভাবে। তো আজকে আমি সেটাই শিখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে হচ্ছে আপনারা যদি একটা এরকম ডিজিটাল থার্মোমিটার নেন, দেখিয়ে দিই আপনাদের, এরকম যদি ডিজিটাল থার্মোমিটার নেয়, সেই থার্মোমিটারে প্রথমে এখানটায় একটু ভেজলিন দিতে হবে। হ্যাঁ, যদি এখানটাতে নাও দেন তাহলে ওদের যে রেক্টিম এরিয়া, মানে যেখানে পাছুর জায়গা আর কি, পটি জায়গাটা করে এই যে এই অংশটা, তো সেইখানে একটু ভেজলিন দিয়ে দেবেন। তারপর এই এই পোর্শনটা 1 থেকে 2 ইঞ্চি ভয়ে পালাচ্ছে, যদি ভাবছে ওদেরকে দিই, আরে বাবা দেবো না, তো জ্বর হয়েছে যে তোকে দেবো, জ্বর হয়নি তো, জ্বর হয়নি তো, এই যে এই অংশটা 1 থেকে 2 ইঞ্চি ও রেক্টিম এরিয়াতে ঢোকাতে হবে। এটা প্রবেশ করানোর পর 1 মিনিটের মধ্যে, যতক্ষণ না পিক আওয়াজটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ওয়েট করতে হবে। আর পিক হয়ে যাওয়ার পর যে এখানে যে টেম্পারেচারটা উঠবে সেটাই হচ্ছে ওর বডি টেম্পারেচার। যদি আপনি এরকম পারদ থার্মোমিটার নেন সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 2 মিনিট ওয়েট করতে হবে, সেখানে তো আর কোনো আওয়াজ হয় না, তো সেক্ষেত্রে 1 থেকে 2 মিনিট ওয়েট করতে হবে। আর যখন আপনারা এটা ওর মধ্যে দেবেন তখন কিন্তু ওকে খুব শান্তভাবে, খুব আদর করে, আলতোভাবে মাথায় হাত বুলিয়ে, যাতে ও কোনো রকম এটাকে ফেলে না দেয়, হ্যাঁ, সেইভাবে একটু আগে থেকে মেনটেন করে মাথা ঠান্ডা করে ওর, তবেই এটাকে কিন্তু ওকে দেবেন। আর না হলে আপনারা অন্য কারোর সহায়তাও নিতে পারেন। তবে হ্যাঁ, ওদের টেম্পারেচার যদি 101 থেকে 102 কিংবা 102.5 হয় সেক্ষেত্রে কিন্তু ফাইনাইট, 101 ফাইনাইট থেকে 102 কিংবা 102.5 ফাইনাইট হয় সেক্ষেত্রে কিন্তু ওদের টেম্পারেচারটা একদম নর্মাল। এর থেকে যদি বেশি টেম্পারেচার আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেরি না করে সরাসরি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। আর জ্বর হলে অনেকে দেখেছি প্যারাসিটামল দেন, প্যারাসিটামল দয়া করে দেবেন না। প্যারাসিটামল কিন্তু মানুষের ওষুধ, সেটা ডগের ক্ষেত্রে খুবই হানিকারক। হ্যাঁ, তো প্যারাসিটামল কিন্তু জ্বর হলে কখনোই দেওয়া উচিত নয়। সেটা কমজোরি প্যারাসিটামল 100 হোক, 150 হোক, 500 হোক, 600 কোনোটাই কিন্তু দেবেন না। জ্বর হলে আপনার নিকটবর্তী যে ভেট ডাক্তার আছে, যে ডাক্তারবাবু আছে তার কাছে নিয়ে যান, কিংবা সরকারি হসপিটালে নিয়ে যান। আপনাদের ওদের যে ওদের বডি নিতে পারে সেই রকম ওষুধ সেই ডাক্তারবাবু দিয়ে দেবেন। দয়া করে কেউ প্যারাসিটামল দিয়ে ওদের শরীরের ক্ষতি করবেন না। আর এইভাবে টেম্পারেচার আপনারা দেখতে পারেন। আর যদি
বাজারে এয়ার থার্মোমিটার আছে, তো এয়ার থার্মোমিটার অনেকটা দামি, তো সেই দিয়ে কিন্তু টেম্পারেচার দেখাটা খুব সুবিধা, তো সেইটাও ব্যবহার করতে পারেন। আর যদি বাড়িতে খুব সহজে এটা দিয়েও টেম্পারেচার দেখতে পারেন। আমি পুকুদের এই থার্মোমিটার, এই ডিজিটাল থার্মোমিটার দিয়ে টেম্পারেচার দেখে থাকি সবসময়। তো আশা করি আজকের ভিডিওটা একটু হলেও হেল্প করতে পেরেছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে পেজটাকে প্লিজ ফলো করে দেবেন, আর আমার এই তিনটে বাচ্চাকে অবশ্যই একটু আশীর্বাদ করবেন, একটু ভালোবাসবেন, আর ওটা এই ভালোবাসাটুকু ছাড়া আর কিছু চায় না। খুব খুব ভালো থাকবেন আপনাদের সন্তানদের নিয়ে, সন্তানদের সঙ্গে। আজ আসি, নমস্কার।